आज युव महिला लीगर 21তম প্রতিষ্ঠা বার্ষিকী দিন উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করছে সংগঠনটি। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতাকর্মীরা। পরে কেক কেটে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে প্রাণের সংগঠনের জন্মদিন উদযাপন করে সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও আনন্দ শোভাযাত্রা বের হয় 32 নম্বর থেকে, যা ধানমন্ডির বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, সামনে নির্বাচন, তাই অনেক দায়িত্ব যুব মহিলা লীগের। এখন থেকে সারা দেশের ভোটারদের মন জোগাতে কাজ করছেন তারা। নগদ আসার পরে এখন দিনে বাজে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা। 2002 সালের এই দিন আওয়ামী লীগ সভাপতি নেতা শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে এই সহযোগী সংগঠন প্রতিষ্ঠা করেন। তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনের মতো আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখব। আমরা রাজপথে আমাদের আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগকে তার পরিচয় দিবে এবং এগিয়ে যাবে। নগদের কাছে হক করলেই সমান হেলেগা, নগদের সেন্টারে একদম ফ্রি।